আমরা চলে এসেছি এখন সিকিম ঢোকার ঠিক আগে। তো আমাদের এবারে জার্নি হচ্ছে সিকিমের সব থেকে অন্যতম পপুলার জায়গা হচ্ছে ইস্ট সিকিম। তো প্ল্যানটা এখন বলছি না কি করব, কিন্তু খুব কম্প্যাক্ট প্ল্যান হবে। আর আমাদের জার্নি স্টার্ট হয়েছিল কাল সন্ধে 6টার সময়। আমরা সবসময় কামরূপ এক্সপ্রেস করে আসি, কেন কামরূপে সুবিধা হচ্ছে এই, আর সবসময় পারফেক্ট টাইমে সকাল 6টার মধ্যে ঢুকিয়ে দেয়, সেই জন্য আমরা ওই ট্রেনটায় আসি। আর আমাদের বন্ধু দীপেন ঠিক টাইমে দাঁড়িয়ে থাকে স্টেশনের ঠিক পাশে, সঙ্গে সঙ্গে আমাদের পিক আপ করে নিয়ে চলে এসেছে। মোটামুটি আমরা এখান থেকে আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো তিস্তা বাজার। আমরা সবসময় এই জায়গাটাতে দাঁড়াই, কেন এখানে খাবার কোয়ালিটি খুব ভালো। আমি দেখাবো খাবার কোয়ালিটি, দেখাবো কোথায় খাচ্ছি। প্রথমে দেখুন তিস্তা, সকালে ঘুম থেকে উঠে এরকম একটা বিউটি এই দাঁড়ায়, এই এরিয়ার মধ্যে বিউটির অসাধারণ। তিস্তা এখানে বাঁক নিয়েছে আর ওইদিকে পুরো জঙ্গলে ভর্তি, সুন্দর। এখন তিস্তা কালারটা হয়তো কালো চেঞ্জ হয়ে যায় না, এখন একটু অ্যাশ কালারে হয়ে গেছে, কিন্তু শীতকালে সবুজ হয়ে যায়, ভ্যারি করে। তো মোটামুটি আমাদের জার্নি স্টার্ট। এবারে আমি লিজা আমার ওয়াইফ আর আমার বোন এসেছি, আর আমাদের যে এইটা হলো সেই হোটেল রেস্টুরেন্ট, দেখাবো ভেতরে গিয়ে কি আছে। আর এখানে এই ঠিক এখানটা বসে আছি আমরা, খাওয়া দাওয়া করছি। তো কী খাওয়া দাওয়া দেখাবো ওটা। আর এইটা এখানে দাঁড়াই আমরা, কেন কারণ এটা হচ্ছে এনজিপি আর গ্যাংটক ঢোকার বা সিকিম ঢোকা পেলিং ঢোকার মধ্যে একটা এমন একটা জায়গা যেখানে খেয়ে আপনার তৃপ্তি হবে, আর সঙ্গে সঙ্গে আপনার অনেকক্ষণ খাবারটা থাকবে, ঘোরাটাও হয়ে যাবে, যারা রাস্তাটাকে এনজয় করতে পারবেন। চলুন এই ভেতরে দিয়ে দেখাই যে কেন আমরা এটাকে প্রেফার করে থাকি। এই হলো হোটেল, তো হোটেল লামা দিম। আর এই দিক থেকে আমরা এসেছি, এটা হলো এদিকে গেলেই আপনি পৌঁছে যাবেন হচ্ছে এনজিপি। আর আমরা এবার যাব হচ্ছে এখান থেকে তিস্তা বাজার, আধ ঘন্টা লাগবে না, 15 মিনিট লাগবে তিস্তা বাজার। তারপর থেকে আমরা নেবো হচ্ছে ডান দিকে, যেটা যাবে হচ্ছে গ্যাংটক। চলুন আপনারা দেখে দেখাই, এখান দিয়ে বলো কি মনে হয়েছে তোমার, কিছু মনে হচ্ছে না? আমাদের সিকিমে এবারে কি করছি আমরা, যাও না, আমাদের এখন প্ল্যান থাকে, বুঝতে পারছেন তো, কি কিছু জানি না আমরা কি করব। কিন্তু যাবো হচ্ছে সিকিমের গ্যাংটক, এই সিকিম যাবো, কি করব কিছু জানি না, এমনি এমনি চলে এসেছি। আমার সারেন প্যান হয় সব কিছু সারেন, ঘুম থেকে উঠলাম মনে হয় চলে আসি, প্রায় চলে এলাম। আপনারা কিন্তু এরকম প্ল্যান করবেন আমাদের মতন, আর আপনাদের এরকম প্ল্যান করার জন্য আমরা দেখাই কি করে আমরা এরকম চলে আসি দুদিনের জন্য, কোনো ট্রিপ কমপ্লিট করে ফিরে যাই আবার। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো, এবার বোন বসে আছে, প্রথমবার সিকিমে এসে একটু টায়ার্ড হয়ে গেছে। জানতে হো এ কন হ্যায় হাম লোগ কা সিকিম কা ফ্রেন্ড, দীপেন হাই বলো, দীপির কে সাথে হাম আতে হ্যায় সিকিম, আর দীপির কে সাথে ঘুমতে হ্যায় আপ লোগ। বলো ক্যা বললা চাতে বলো,
क्या बोलो सर, जो आपका मन चाहे बोलो। तो सर लोग, दादा लोग जब भी सिक्किम आते तो मेरे साथ में आता है, तो मुझे भी बहुत अच्छा लगता है दादा लोग को घुमाने के लिए। तो इस बार से 3 बार हो गया मेरे साथ में जो टूर, मैं भी जितना दादा लोग इंजॉय करता है उतने ही मैं भी दादा लोग को घुमाने में इंजॉय करता हूँ। मेरे साथ 3 बार, दीदी के साथ 4 बार, 4 बार, 4 times। तो बहुत अच्छा लग रहा है। आज भी इस बार भी ये आज निकल रहे हम NGP से गैंगटॉक, तो कल हम जाएंगे जुलूक वो छंगू बा मंदिर होके, फिर नेक्स्ट डे हम सीधा NGP आ जाएंगे। ये 3 दिन का टूर है हमारा, तो बहुत अच्छा रहेंगे मुझे विश्वास है। थैंक यू। अभी हम तो दीपेन का फ़ोन नंबर नीचे डिस्क्रिप्शन बॉक्स में दे देंगे, आप लोग कॉल करना कि दीपेन बहुत ही बिजी है क्योंकि बहुत ही अच्छा ड्राइवर है, इसलिए आप लोग पहले से फ़ोन करके आप बुकिंग कर लेना दीपेन के साथ। और नेक्स्ट है दीपेन, मेरा पसंद क्यों है, जैसा आप प्लान बनाओगे वैसा दीपेन कर देगा, ठीक है। डे वन से फर्स्ट ट्रिप से जैसे हमने प्लान किया दीपेन और हाँ बोला और करके दिखाया, ऐसा नहीं हुआ, इन द टाइम करके दिखाया, ऐसा उसका स्टाइल है और बहुत ही अच्छा चलाता है। हम लोग बहुत ही हैप्पी है, दीपेन का वागनर गाड़ी है, तो नेक्स्ट टाइम ऑलवेज बी विथ दीपेन। দেখুন আমরা সিকিম ঢোকার আগে রুটি খাচ্ছি, আমরা খাচ্ছি এখন মোমো, সিকিম ঢোকার